বন্ধুরা, আমি জ্যামান স্যার এবং আজকে আমরা ম্যাথ ক্লাসে আমরা রেলগাড়ি সম্পর্কিত, মানে ট্রেন সম্পর্কিত যেটা আছে, আমরা 5টি ইম্পর্টেন্ট কোশ্চেন করব। যে কোশ্চেনগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের আপকামিং প্রতিটি এক্সামের জন্য, সেটি তোমাদের WBP এক্সাম হোক, ক্যালকাটা পুলিশ এক্সাম হোক, ফুড এসে এক্সাম বা SSC এর বিভিন্ন এক্সাম হয়ে গেছে, থাক না কেন প্রতিটি এক্সামে যেটা আছে এই টাইপ অফ কোশ্চেন জিজ্ঞেস করা হয়। তো ক্লাসটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো, এবং চ্যানেল যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটা লাইক করে দেবে, চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করো এখনই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আমার সেকেন্ড চ্যানেল লিঙ্ক দেবো, ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করা আছে, সেখানে গিয়ে কিন্তু সেই চ্যানেলকে সাবস্ক্রাইব করা অবশ্যই রাখবে, সেখানে তোমাদের গুরুত্বপূর্ণ ক্লাসেসগুলো চলছে। তো অনস্ক্রিনে বন্ধুরা ফার্স্ট পয়েন্টটি দেখতে পাচ্ছ, ফার্স্ট পয়েন্ট কি আছে আমাদের এখানে, একটি ট্রেন 200 মিটার লম্বা প্ল্যাটফর্ম 30 সেকেন্ডে এবং প্ল্যাটফর্মে দাঁড়ানো এক ব্যক্তিকে 10 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনের গতিবেগ মিটার পার সেকেন্ডে নির্ণয় করতে হবে। তো ট্রেনের আমাদের গতিবেগটা বের করতে হবে, তাও আবার কিসে বলা হয়েছে, মিটার পার সেকেন্ডে। ইউনিটগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটি মাথায় রাখবে কোনটা কোন ইউনিটে বের করতে বলা হয়েছে। তো দেখো এখানে যে একটি ট্রেন 200 মিটার লম্বা যেটা আছে প্ল্যাটফর্ম, তাহলে এই যে 200 মিটার যেটা আছে এটা কিন্তু ট্রেনের দৈর্ঘ্য নয়, এটি কি আমাদের প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। প্ল্যাটফর্মকে যেটা আছে 30 সেকেন্ডে অতিক্রম করে। এইবার একটা ট্রেন যখন একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করে তখন ট্রেনের অ্যাকচুয়াল ডিস্টেন্স কি হয় বলতো? ট্রেনের অ্যাকচুয়াল ডিস্টেন্স হয় ট্রেনের দৈর্ঘ্য প্লাস আমাদের প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, এটি হয়ে যায় ট্রেনটি অ্যাকচুয়াল যে ডিস্টেন্স সেই ডিস্টেন্সটা কভার করছে। এবার এটি কি বলা আছে, 30 সেকেন্ডে অতিক্রম করছে, তাহলে এখানে টাইম দেওয়া আছে কত, 30 সেকেন্ড, ঠিক আছে। এবার এখান থেকে আমরা কি বের করতে পারি বলতো, ডিস্টেন্স এবং টাইম আছে, এখান থেকে আমরা স্পিডকে বের করতে পারি। স্পিড ইজ ইকুয়াল টু কি এসে যাবে আমাদের, ডিস্টেন্স বাই টাইম হয়ে যাবে। তাহলে এখানে কি ডিস্টেন্স আমাদের এক্স প্লাস 200 বাই টাইম কত, 30 সেকেন্ড। এটা হয়ে গেল কি, যখন ট্রেনটি প্ল্যাটফর্মকে অতিক্রম করছে সেই সাপেক্ষে স্পিড আমাদের এত বেরিয়ে আসলো, এক্স প্লাস 200/30। এইবার ট্রেনটি দাঁড়ানো প্ল্যাটফর্মে দাঁড়ানো এক ব্যক্তিকে 10 সেকেন্ডে অতিক্রম করছে। তো এখানে আমরা একটা স্পিড বের করব। এবার দুটো স্পিডকে আমরা কি করব, সেম করে দেবো, কারণ একটি ট্রেনে দুটো স্পিড কখনো হতে পারে না, সেম স্পিড, কারণ সেই ট্রেনটি কি সেম স্পিডেই যাচ্ছে। তো এখানে কি দ্বিতীয় কন্ডিশনে কি, যখন ট্রেনটি একটি ব্যক্তিকে যতক্ষণ অতিক্রম করবে বা একটি ল্যাম্পপোস্টকে অতিক্রম করে তখন কি হয়ে থাকে আমাদের, তখন আমাদের যে ট্রেনটি অতিক্রান্ত দূরত্ব যেটা অতিক্রম করে বা যে ডিস্টেন্সটা কভার করে সেই ডিস্টেন্সটা অ্যাকচুয়ালি ট্রেনের দৈর্ঘ্যটা যেটা সেই ডিস্টেন্সটাই কভার করে। যখন মাথায় রাখবে একটি বিন্দুর সাপেক্ষে, বিন্দু মানে কি একটি লোক হয়ে গেল, ট্রেনের সাপেক্ষে কি একটি লোক কি একটি বিন্দুর সমানই, বা একটি ল্যাম্পপোস্ট হয়ে গেল এগুলো, বা একটি পোল হয়ে গেল সেগুলো কি একটি বিন্দুই। তো এখানে কি ডিস্টেন্সটা এসে যাবে আমাদের এক্স, এখানে আমাদের টাইম দেওয়া আছে কত, 10 সেকেন্ড, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা স্পিডটা কত পাবো, স্পিড ডিস্টেন্স বাই টাইম মানে x/10। এবার এই যে দুটোই আমাদের কি স্পিড, এবার একটা ট্রেনের তো দুটো স্পিড, সেম ট্রেন একই ট্রেন, একই ট্রেন যেটা আছে একই স্পিডে যাচ্ছে, তাহলে কি স্পিড দুটো সেম, তাহলে এই দুটো স্পিডকে আমরা ইকুয়াল টু করে দেবো, x/10 করে দেবো এখান থেকে, এখান থেকে এটা কাটো, তাহলে দিয়ে করলে কত আসবে, এটা 3x-x ইজ ইকুয়াল টু এদিকে চলে আসবে আমাদের 200। মাইনাস এক্স কীভাবে আসলো, আমি কোনা কোনো একবারে গুণ করে নিয়ে এক্সগুলোকে এক সাইডে করে নিয়েছি, তাহলে এখান থেকে এক্সের ভ্যালুটা কত আসবে আমাদের, 100। এই এক্সের ভ্যালু কিন্তু 100 কিন্তু অ্যান্সার না, এক্সের ভ্যালু আমরা কি ধরেছিলাম, এক্সটা ধরেছিলাম আমাদের কি ট্রেনটার দৈর্ঘ্য ধরেছিলাম আমরা, ট্রেনের দৈর্ঘ্য, কিন্তু আমাদের এখানে চাওয়া হয়েছে কি ট্রেনের গতিবেগ চাওয়া হয়েছে। তো গতিবেগ কীভাবে বের করবে, এই যে একটা গতিবেগ দেখো, একটা গতিবেগ ছিল আমাদের x/200/30, একটা ছিল আমাদের x/10, তাহলে যে কোনো একটা তো বসিয়ে দাও, তাহলে এখানে গতিবেগ স্পিডটা পেয়ে যাবে, তাহলে এখানে ইজি হবে আমাদের, 100/10 করে দাও, তাহলে এখানে কি আসবে, 10 মিটার পার সেকেন্ড, এই 10 মিটার পার সেকেন্ড, এখান থেকে অ্যান্সার চলে আসলো। তো অ্যান্সার কোনটা আমাদের, অপশন বি বন্ধুরা এখানে আমাদের সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছি, কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট দেখো, নেক্সট কোশ্চেনটা এইভাবেই জিজ্ঞেস হয় এক্সামে, একদম হুবহু এইভাবেই থাকে, শুধু এই যে দেখতে পাচ্ছ এই যে 16 এবং 9, অনেক টাইমে এই 16 এবং 9ই থাকে, অনেক টাইমে যেটা আছে একটু চেঞ্জ করে দেওয়া হয়, এখানে যে কোনো একটা স্কোয়ার ফর্মে থাকে। কি আছে দেখো, যে একটি মালগাড়ি এ স্টেশন থেকে বি স্টেশনের উদ্দেশ্যে রওনা হলো, এবার একই সময় একটি প্যাসেঞ্জার ট্রেন বি থেকে এর দিকে রওনা করলো, তাদের সাক্ষাতের পর যথাক্রমে 16 ঘন্টা এবং 9 ঘন্টায় গন্তব্যস্থলে পৌঁছলো, তাদের গতিবেগের অনুপাত কত। যখনই এরকম গতিবেগের অনুপাত থাকবে তখন এটা কি আমাদের এইচ টু বি,
এটা যেটা থাকবে এই গতিবেগটা আমাদের এসে যাবে রুট আন্ডার বি ইজ টু রুট আন্ডার এ এটি মাথায় রাখবে এই কোশ্চেনটা কিন্তু হুবহু এইভাবে জিজ্ঞেস হয় এবং সবথেকে বেশি যেটা স্টুডেন্টরা ভুল করে আসো তোমরা যেটা আছে এটাকে যেটা চেঞ্জ করো না মানে এখানে ষোলো ইজ টু নয় বের করে নাও যে চার ইজ টু তিন করে এবং অপশনে থাকবেই চার ইস টু তিনও অপশনে থাকবে তিন ইস টু চারও অপশনে থাকবে দেখো দুটোই আছে এখানে অপশনে থাকবে তো মাথায় রাখবে যে গতিবেগটা যেটা এসে যাবে বি রুট বি ইস টু রুট এ হবে এটুকু মাথায় রাখবে রুট বি ইস টু রুট এ হবে গতিবেগের যে অনুপাতটা আসবে তো এখানে গতিবেগের অনুপাতে তাহলে রুট বি যদি করা হয় তাহলে রুট কি প্রথমে নাইন ইস টু রুট ষোলো তাহলে আসবে থ্রি ইস টু ফোর এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে অ্যান্সার আসবে কিন্তু থ্রি ইস টু ফোর ফোর ইস টু থ্রি না দুটোই অপশানে থাকবেই থাকবে দুটোই থাকবে সেই জন্য কিন্তু মাথায় রাখবে যে রুট বি ইস টু রুট এ হবে তো অ্যান্সার হবে অপশান ডি নেক্সট চলো নেক্সট দেখো কি বলা আছে একটি মেল ট্রেনের গতিবেগ একটি এক্সপ্রেস ট্রেনের গতিবেগের চেয়ে তিরিশ পার্সেন্টেজ বেশি যদি এক্সপ্রেস কোনো ট্রেন যেতে পাঁচ ঘন্টা পঁচিশ মিনিট সময় নেয় তবে ওই দূরত্ব যেতে মেল ট্রেনের কত সময় লাগবে তাহলে এখানে কি বের করবো আমরা প্রথমে যে টোটাল ডিস্টেন্সটা কত আছে ডিস্টেন্সটা বের করে নিতে পারলে যেটা আছে কাজ ফয়সলা হয়ে যাবে তো দেখো প্রথমত আমাদের কি আছে এখানে একটা মেল ট্রেন আছে এবং একটা আছে আমাদের কি এক্সপ্রেস ট্রেন ধরুন এখানে এক্সপ্রেস ট্রেন এবার কি বলা আছে এখানে দেখো যে মেল ট্রেনের গতিবেগ এক্সপ্রেস ট্রেনের গতিবেগের চেয়ে যেটা আছে তিনশো সরি তিরিশ পার্সেন্টেজ বেশি তাহলে আমি এক্সপ্রেস ট্রেনের গতিবেগ যদি ধরে নিই একশো কিলোমিটার পার ঘন্টা তাহলে এখানে আমাদের মেল ট্রেনটা কত হবে তিরিশ পার্সেন্টেজ বেশি মানে একশো তিরিশ কিলোমিটার পার ঘন্টা এবার যদি এক্সপ্রেস ট্রেন এক্সপ্রেস ট্রেন এক্সপ্রেস কোনো ট্রেন যেতে যদি পাঁচ ঘন্টা এত মিনিট সময় নেয় তাহলে এই সময় নিচ্ছে কত টাইম এক্সপ্রেসটা এই যেটা এক্সপ্রেস এক্সপ্রেস নিয়ে আমাদের কাজ চলছে তো এক্সপ্রেসটা সময় নিচ্ছে কত টাইম পাঁচ ঘন্টা পঁচিশ মিনিট পাঁচ ঘন্টা পঁচিশ মিনিটই যে দূরত্ব অতিক্রম করছে তো আমরা প্রথমে তো বের করে নিই যে এই যে এক্সপ্রেস ট্রেনটা আছে এই এক্সপ্রেস ট্রেনটা পাঁচ ঘন্টা পঁচিশ মিনিটে কতখানি দূরত্ব অতিক্রম করছে তাহলে দূরত্ব অতিক্রম মানে কি ডিস্টেন্স ডিস্টেন্স ইকুয়ালস টু কি আমাদের ডিস্টেন্স ইকুয়ালস টু স্পিড ইনটু টাইম তাহলে স্পিড সব ডিস্টেন্স স্পিড এবং সময় এই তিনটের উপরেই কাজ গতিবেগের কোশ্চেনগুলো ট্রেনের কোশ্চেনগুলো এই তিনটেই জাস্ট এই তিনটে যদি কনসেপ্ট এবং রিলেটিভ স্পিড যেগুলো আছে মানে আপেক্ষিক গতিবেগ এই জিনিসগুলো বুঝে গেলে যেটা আছে খুব ইজিলি যেটা আছে সবগুলোকে সলিউশন করে নিতে পারবে দেখো তো ডিস্টেন্স এত ডিস্টেন্স ইকুয়ালস স্পিড ইনটু টাইম টাইমটা কত আছে পাঁচ ঘন্টা পঁচিশ মিনিট তাহলে এটাকে কীভাবে লিখবে পাঁচ ঘন্টা পঁচিশ মিনিট থাকলে তো হবে না মিনিটটাকে কি আমাদের ঘন্টায় কনভার্ট করতে হবে তাহলে এখানে পাঁচ পূর্ণ পঁচিশের ষাট হয়ে যাবে এখানে পাঁচ পূর্ণ পঁচিশের ষাট তো এটাকে সলভ করলে আলটিমেটলি আসবে একশো ইন্টু পাঁচ হয় তিরিশ মানে তিনশো পঁচিশ বা এখানে ষাট এটার সঙ্গে এটাকে কাটো পাঁচ দিয়ে কাটলে এটা পাঁচ আসবে আচ্ছা পাঁচ না দুই দিয়ে কাটলে ওটা পাঁচ আসবে এটা আসবে কত তিন তাহলে উপরে আসবে আমাদের পঁচিশ পাঁচ পঁচিশ সঙ্গে একশো আচ্ছা পাঁচ 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 আচ্ছা ষোলোশো পঁচিশ ষোলো ডিস্টেন্সটা অ্যাকচুয়ালি আসলে আমাদের কত ষোলোশো পঁচিশ ডিভাইড বাই থ্রি এটা হয়ে গেল কি আমাদের ডিস্টেন্স এইবার আমাদের কি দ্বিতীয় ট্রেনের ক্ষেত্রে মানে মেল ট্রেনের ক্ষেত্রে আমাদের স্পিডটা কি বের করতে বলা হয়েছে সময়টা বের করতে বলা হয়েছে মেল ট্রেনের ক্ষেত্রে আমাদের সময় বের করবো মেল ট্রেনের ক্ষেত্রে আমাদের স্পিড কত বলতো এটা তো হয়ে গেল ডিস্টেন্স এটা দুটোর ক্ষেত্রে সেম ডিস্টেন্স কারণ এই দেখো ওই দূরত্বই কথা বলা হয়েছে মানে এ এক্সপ্রেস ট্রেনটা যে দূরত্ব অতিক্রম করলো ঠিক একই দূরত্ব যেটা আছে কতটা মেল ট্রেনটা অতিক্রম করবে তাহলে এখানে স্পিড ইজ ইকুয়ালস টু কি মেল ট্রেনের ক্ষেত্রে এবার মেল ট্রেনের স্পিডে যে দেখো একশো তিরিশ কিলোমিটার পার ঘন্টা তার মানে এটা কত একশো তিরিশ এবার এখান থেকে আমাদের টাইমটাকে বের করতে হবে টাইম ইজ ইকুয়ালস টু কি চলে যাবে টাইম ইজ ইকুয়ালস টু ডিস্টেন্স বাই স্পিড হয়ে যাবে তাহলে ডিস্টেন্স কত আমাদের ষোলো পঁচিশ বাই থ্রি ইন্টু স্পিড স্পিডটাকে আমি উল্টে লিখে দিচ্ছি এখানে স্পিডটা কি আসবে ডিভাইড বাই আসবে আমাদের কত একশো তিরিশ আসবে এই ডিভাইডটাকে যেটা আছে এখানে ওয়ান বাই একশো তিরিশ করে দাও ওয়ান বাই একশো তিরিশ এবার কাটাকাটি করো তেরো দিয়ে কাটলে তেরো কে তেরো মানে দশ তেরো দিয়ে কাটলে তেরো কে তেরো তেরো দুগুণে ছাব্বিশ তারপর আসবে আমাদের পাঁচ তেরং পঁয়ষট্টি এই আবার একবার যেটা আছে কাটো পাঁচ দিয়ে কাটলে পাঁচ দুগুণ দশ পাঁচ দিয়ে কাটলে পাঁচ পঁচিশ একশো পঁচিশ তার মানে আলটিমেটলি আসছে আমাদের কত পঁচিশ বাই ছয়
पचिस बाई छय, पचिस बाई छय एदिके लिखछि एखाने पचिस बाई छय माने जेटा चार छय चौबीस माने चार पूर्ण एक छय घंटा, चार पूर्ण एक छय घंटा जेटा आछे এখানে যেটা আছে টাইমটা লাগবে, কিন্তু এখানে আমাদের একের ছয়টা ঘন্টা তো এখানে একের ছয় আকারে নেই, মিনিট আকারে আছে। তাহলে একের ছয়টাকে আমরা মিনিটে কনভার্ট করলে কি করব, ষাট দিয়ে একটা গুণ করে দেবো, তাহলে এখানে কত আসবে দশ, তার মানে চার ঘন্টা দশ মিনিট, চার ঘন্টা দশ মিনিট, চার ঘন্টা দশ মিনিট আছে অপশন বি, অপশন বি এখান থেকে উত্তর। চল নেক্সট কোয়েশ্চেন দেখে নেওয়া যাক কি আছে আমাদের। এ ও বি স্টেশনের দূরত্ব যেটা আছে দুশো মিটার, আচ্ছা দুশো কিমি। একজন মোটরসাইকেল আরোহী সকাল সাতটায় এ থেকে এ স্থান থেকে বি স্থানে কুড়ি কিলোমিটার পার ঘন্টা বেগে যাত্রা করলো, অন্যজন বি থেকে এর দিকে আটটার সময় পঁচিশ কিলোমিটার পার ঘন্টা বেগে যাত্রা শুরু করলো, কটার সময় তারা মিলিত হবে। ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন, ট্রিপল স্টার মার্ক করে রাখবো অবশ্যই। দেখো কিভাবে করবে, এই যে এখানে ধরো এই যেটা এ স্টেশন, আচ্ছা এ স্টেশন, এই যে আমাদের বি স্টেশন, আচ্ছা স্টেশনের, আচ্ছা স্টেশন দিয়েছে আবার এখানে মোটর বাইক দিয়েছে, আচ্ছা এটা ট্রেনও ধরে নিতে পারো, আচ্ছা চলো। তো এই যে ডিস্টেন্সটা আছে এটা কত আছে আমাদের দুশো কিলোমিটার, ঠিক আছে দুশো কিলোমিটার। এইবার একজন যেটা আছে মোটরসাইকেল আরোহী সকাল সাতটায় এ স্থান থেকে, এখান থেকে একজন আছে যে সকাল সাতটায় যাত্রা শুরু করছে, যার গতিবেগটা কত আছে কুড়ি কিলোমিটার পার ঘন্টায় গতিবেগ আছে। এবার এখান থেকে বি স্থান থেকে যেটা আছে এ এ থেকে বি এর দিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এবং বি স্থান থেকে যে ব্যক্তিটি আছে সেই ব্যক্তিটি সকাল আটটার সময়, সকাল আটটার সময় পঁচিশ কিলোমিটার পার হাওয়ার গতিবেগে যেটা আছে যাত্রা শুরু করছে। এবারে এ কোন দিকে আসছে, বি আসছে এইদিকে। তো এবার এখানে কি করবে যে তারা কখন মিলিত হবে, এরা মিলিত হবে কোন টাইমে, ঠিক যে টাইমটাতে এই যে দুশো কিলোমিটার দুজন মিলে দুশো কিলোমিটার ডিস্টেন্সটা কভার করে নেবে, তখন দুজন মিলে যখন এ হয়তো এদিক থেকে চললো, হয়তো এ ব্যক্তিটি যে আছে এ হয়তো একশো কুড়ি কিলোমিটার চললো, এই দিকে হয়তো এ আশি কিলোমিটার চললো, তাহলে কি দুজনের মিলে কি ডিস্টেন্সটা কভার হয়ে গেল না, এখান থেকে ডিস্টেন্স কভার, এখান থেকে ডিস্টেন্স কভার, তার মানে যখন ডিস্টেন্সটা কভার হয়ে যাবে তখন তারা যেটা আছে মিলিত হবে, এই জিনিসটা বুঝেছি এই কনসেপ্টটা। এবার এখানে দেখো সকাল সাতটায় এ জার্নি শুরু করছে, এ সকাল আটটায় জার্নি শুরু করছে, তো দুজনের টাইমটাকে আমি সেম করে নিই, টাইমটাকে কীভাবে সেম করব, এ কুড়ি কিলোমিটার ঘন্টায় যায়, এক ঘন্টায় কুড়ি কিলোমিটার যায়, তার মানে সকাল সাতটার পর যে আমি সকাল আটটায়, তাহলে এ কত কিলোমিটার যাবে, সকাল আটটায় নিশ্চয়ই সে কুড়ি কিলোমিটার রাস্তা যাবে, তার মানে এখানে এসে পৌঁছে যাবে সকাল আটটার সময়। দুজনের যদি টাইমটা যদি সেম থাকে তাহলে আমাদের ক্যালকুলেশন করা ইজি হয়ে যাবে, তাহলে সকাল আটটার সময় এখানে যদি পৌঁছে যায় তাহলে এই যে কুড়ি কিলোমিটার এদিকে যাত্রা কমে গেল, তার মানে এখানে এদের মধ্যে ডিস্টেন্সটা কতখানি আছে, ডিস্টেন্সটা আর দুশো নেই, আছে কত একশো আশি, এটা হয়ে গেল কি আমাদের টোটাল ডিস্টেন্স, ডিস্টেন্সটা কত আমাদের একশো আশি। এবার এখানে একশো আশি যদি ডিস্টেন্স হয়ে যায় তাহলে এদের আমরা কী নেবো, দুজনে সেম দিকে যাচ্ছে, দুজনে একে অপরের দিকে আসছে, একে অপরের দিকে আসলে আমাদের কি স্পিডটা কী হবে, রিলেটিভ স্পিড কী হবে দুজনের সমষ্টি, দুটোকে আমরা কি দুটোর গতিবেগকে যোগ করে দেবো, তাহলে কত কুড়ি প্লাস পঁচিশ মানে আসবে পঁয়তাল্লিশ। এই এবার এখান থেকে টাইম, এবং যেটা টাইম বেরিয়ে আসবে সেটা আমাদের অ্যান্সার, কেন এখানে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা কভার করলেই তো হয়ে গেল, এই যে একশো আশি মিনিট যে জিনিসটা আমি তোমাদের বুঝলাম এখানে, এই যে এই যে ডিস্টেন্সটা কভার হয়ে গেলেই তো হয়ে গেল, যখনই ডিস্টেন্সটা কভার হয়ে যাবে দুজনের মধ্যে তখনই যেটা আছে তারা মিলিত হয়ে যাবে, যখন এখান থেকে এখান থেকে এই পর্যন্ত গেল, এখান থেকে এই পর্যন্ত আসলো, যখনই ডিস্টেন্স কভার তখন তারা মিলিত হয়ে যাবে, তাহলে এখানে কি টাইম ইজ ইকুয়াল টু একশো আশি বাই পঁয়তাল্লিশ, তো কাটো নয় দিয়ে কাটলে কুড়ি, নয় দিয়ে কাটলে পাঁচ লং পঁয়তাল্লিশ, এটা কাটলে কত চার, তাহলে টাইমটা কত আসলো চার ঘন্টা, চার ঘন্টা পর তারা যেটা আছে মিলিত হয়ে যাবে, তো চার ঘন্টা মানে কি কটার সময় মিলিত হবে, সকাল আটটার থেকে এটা জার্নি শুরু করছে, সকাল আটটা নটা দশ এগারোটা বারোটা মানে বেলা বারোটার সময় যেটা আছে তারা মিলিত হয়ে যাবে, তো বেলা বারোটা উত্তর হবে, দেখো বারোটা কিন্তু রাত বারোটাও দেওয়া আছে আবার চার ঘন্টাও দেওয়া আছে, তো অপশনগুলো বুঝে বুঝে দেখে আছে এই করবো, অনেকটা আমি অপশনে যেটা আছে ঘুরে পেয়ে দেবে। কোশ্চেনটা বুঝতে পারলে কি পারলে না, একদম ইজি কনসেপ্ট, শুধু কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে একদম ইজি কোশ্চেন, কিচ্ছু নেই কোশ্চেনের মধ্যে, জাস্ট এই জায়গাটা যদি কোনো ডাউট থাকে তবু যেটা আছে কমেন্ট করে জানাবে। তো এখান থেকে কি হয়ে গেল আমাদের অ্যান্সার, অ্যান্সার অপশন এ বেলা বারোটায়। নেক্সট চলো নেক্সট দেখো, বিপরীত দিক থেকে ভিন্ন গতিতে আসা একই দৈর্ঘ্যের দুটি ট্রেন একটি পোস্টকে
যেটা যে 8 সেকেন্ডে ও 12 সেকেন্ডে অতিক্রম করলো তারা পরস্পরকে কত সময়ে অতিক্রম করবে সেটি আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে তো এখানে ট্রিক আছে ট্রিক अप्लाई করলে যেটা আছে 1 সেকেন্ডে आंसर এসে যাবে 1 সেকেন্ডে যদি ট্রিক কে যদি করে যদি एग्जामে যদি করতে যাও তো ট্রিক সে সঙ্গে সঙ্গে যেটা যে কনসেপ্ট গুলো কিন্তু ক্লিয়ার থাকা বেশি বেটার কারণ কনসেপ্ট গুলো যদি ক্লিয়ার থাকে एग्जामে একটু ল্যাঙ্গুয়েজ যদি ঘুরিয়ে পেঁচিয়ে দিয়ে দেওয়া হয় তাহলে যেটা আছে কোনো কিছু আসবে না তো এখানে যেমন ট্রিক যেমন কি আছে এখানে টাইমটা যেটা চলে আসবে আমাদের এখানে 8 ইনটু 2 ইনটু 8 ইনটু 12 এসে যাবে 2 ইনটু 8 ইনটু 12 ডিভাইড বাই আসবে আমাদের 8 প্লাস যেটা আছে 12 মানে এখানে আসবে 20 তো এখান থেকে যেটা আছে কাটাকাটি করো কাটাকাটি করে যেটা আছে आंसर বেরিয়ে চলে আসবে এখান থেকে মানে ফর্মুলাটা কি আসবে ওটি কিন্তু টাইম ইকুয়ালস টু 2 ইনটু t1 t2 ডিভাইড বাই t1 প্লাস t2 এটা লগে ট্রিকের ফর্মুলা এই ট্রিক যদি মাথায় রাখতে চাও তাহলে এই ট্রিককে মাথায় রেখে যেটা আছে সলিউশন করে নেবে एग्जामে দেখো কনসেপ্টটা দেখো কি আছে এখানে যে বিপরীত দিক থেকে ভিন্ন গতিতে আসা তো বিপরীত দিক থেকে আসছে তার মানে এই দিক থেকে একটা যাচ্ছে একটা আসছে ধরে নাও এই দিক থেকে এটাকে এ নাম দাও এটাকে নাম দাও বি ঠিক আছে দুটো ভিন্ন গতিবেগে যেটা আসছে একটি পোস্টকে পোস্টকে যখন দিচ্ছে তাহলে কি ট্রেনের বিপরীত দিক থেকে ভিন্ন গতিতে একই দৈর্ঘ্যের তাহলে দৈর্ঘ্য দুটো সেম এটারও দৈর্ঘ্য x এটারও দৈর্ঘ্য আমাদের x দুটো ট্রেনেরই দৈর্ঘ্য যেটা আছে আমাদের x এবার একটি পোস্টকে অতিক্রম করছে একটি পোস্টকে যখন অতিক্রম করছে তখন আমাদের কি হয়ে থাকে দুটোর ক্ষেত্রে একটি পোস্ট বিন্দুর সাপেক্ষে যদি অতিক্রম করে তাহলে কি ট্রেনের যে দৈর্ঘ্য সেটাই আমাদের কি অ্যাকচুয়াল ডিসটেন্স হয়ে যায় তাহলে সেটাই আমাদের অ্যাকচুয়াল ডিসটেন্স এবং প্রথম এ ট্রেনটি যেটা আছে সেই পোস্টকে কত 8 সেকেন্ডে অতিক্রম করছে তাহলে এর টাইম লাগছে কত 8 এটা কি আমাদের উপরেরটা হয়ে গেল ডিসটেন্স নিচেরটা আমাদের কি টাইম 8 সেকেন্ডে ঠিক এটা হয়ে গেল এর ক্ষেত্রে ডিসটেন্স এবং এর ক্ষেত্রে যেটা আছে আমাদের কি টাইম এর ক্ষেত্রে টাইম কত 12 তো দুটোর ক্ষেত্রে আমরা কি স্পিড বের করে নিতে পারবো তো স্পিডটাকে বের করো স্পিড ইজ ইকুয়ালস টু এই ক্ষেত্রে কি আসবে ডিসটেন্স বাই টাইম মানে x বাই 8 এই ক্ষেত্রে স্পিডটি কি আসবে এটাকে ধরে নাও যে স্পিড 1 এটাকে নাম দিয়ে দাও স্পিড 2 যে x বাই 12 এবার এখানে কি করবে দুটো স্পিড কি সেম করে দেবে জি না দুটো স্পিড কে এখানে সেম করব না কারণ দুটো স্পিড এখানে আলাদা আলাদা দুটো ট্রেন স্পিড যেটা আছে আলাদা হতেই পারে এখানে তো এখানে যেটা আছে আমাদের এবার কি করব আমরা এইখানে আমরা রিলেটিভ স্পিড নিয়ে কাজ করব পরস্পরের দিকে আসছে আমাদের যেহেতু পরস্পরের দিকে আসছে তাহলে এই যে তারা পরস্পরকে কত সময় অতিক্রম করবে তারা পরস্পরকে যেটা আছে অতিক্রম করবে কত সময় তো এখানে পরস্পরে যদি অতিক্রম করে তাহলে অ্যাকচুয়াল ডিসটেন্সটা কত কভার করবে এই যে ধরো নাও এই যে এ ট্রেনটা এবং এই দিক থেকে আসলো বি ট্রেনটা এই যে বি ট্রেনটা এবার তারা ঠিক এইরকম একটা পর্যায়ে এসে এই ট্রেনটার যেটা ইঞ্জিন ইঞ্জিনটা সামনের দিকে চলে যায় এবং পিছনের দিকটা এবং এই ট্রেনটার যে পিছনের দিকটা ঠিক এরকম একটা পজিশনে আসবে তাহলে এই যে ডিসটেন্স এটা এক্স এই যে এটা ডিসটেন্স এই টোটাল ডিসটেন্সটা কত 2x না যখন পরস্পরকে যখন তারা অতিক্রম করবে তাহলে টোটাল ডিসটেন্সটা কত হবে তখন ডিসটেন্সটা হবে 2x এবং ডিভাইড বাই কি হবে আমাদের আচ্ছা ডিসটেন্স শুধু এটা নাও সরি তো এবার স্পিডটা কি হবে পরস্পরের দিকে দুটো ট্রেন যখন পরস্পরের দিকে আসে তখন একটু আগেই আমরা করলাম কি রিলেটিভ স্পিড কি হবে আমাদের দুটোর সমষ্টি হয়ে যাবে এর স্পিড প্লাস ওর স্পিডের দুটোর যোগফল তাহলে এখানে স্পিডটা কত আসবে একটা আসবে এক্স বাই 8 আরেকটা আসবে আমাদের প্লাস কত এক্স বাই 12 তো এটা ক্যালকুলেট করো রিলেটিভ স্পিড আলটিমেটলি এত আসলো এটা ক্যালকুলেট করলে কত আসবে নিচে আসবে 24 8 3 আসতে 24 8 দুনো মানে 5x বাই 24 এবার এখান থেকে আমাদের যেটা আছে সময়টাকে বের করতে হবে তাহলে সময়টাকে বের করার জন্য এবার কি করছি আমি টাইম ইজ ইকুয়ালস টু কি আসবে ডিসটেন্স বাই স্পিড এবার ডিসটেন্স কত আসছে 2x তাহলে উপরে আসবে কত 2x ডিভাইড বাই আচ্ছা এখানে টাইম টাইম ডিসটেন্স বাই স্পিড ঠিক আছে তাহলে এখানে কত আসবে 5x ডিভাইড বাই আসবে 24 এই যে 24টা ডিভাইড আকারে আসবে স্পিড তাহলে এটাকে আমি 24টা কোথায় তুলে দিচ্ছি উপরে তুলে দিচ্ছি গুণ আকারে তাহলে এই x এর সঙ্গে এই x কেটে গেল তাহলে উপরেরটা কত 5 যেটা আছে 24 গুণ 48 বাই 5 তো এটাকে সলভ করলে কত 5 লং 45 30 থাকছে 5 6 30 সেকেন্ড এই এখান থেকে অ্যান্সার কোনটা আসবে আমাদের 9.6 সেকেন্ড বুঝতে পেরেছো আশা করছি কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে তো অ্যান্সার বন্ধুরা হবে আমাদের এখানে 9.6 সেকেন্ড তো এখানে এই হয়ে গেল বেসিকে যদি করতে চাও বেসিক অথবা যেটা আছে ট্রিকে বললাম ট্রিক যেটা আছে সেকেন্ড দুটো এভাবে যদি থাকে তাহলে ট্রিক আমাদের কি বললাম 2 ইনটু 8 ইনটু 12
डिवाइड बाय कत हमारे 20 चार दिए काटले चार दुगुण 8 चार दिए काटले चार पाँच चार 20 देखो 12 दुगुण 24 24 दुगुण 48 48 जे लाइन तो सेखाने अनेक परे आसलो सेखाने एकबारे एखाने चले आसलो एई जे 9.6 ট্রিক একদম ইজিতে ট্রিক যদি জানা থাকে ট্রিক যদি মাথার মধ্যে সেট হয়ে থাকে একদম ভালোভাবে প্র্যাকটিস বেশি পরিমাণে যদি প্র্যাকটিস থাকে তাহলে ট্রিকগুলো যেটা আছে মাথায় থেকে যায় এবার যদি প্র্যাকটিস না করে থাকো তাহলে যেটা আছে ট্রিকগুলো এক্সাম হলে মাথায় থাকে না সেজন্য প্র্যাকটিসটা প্রয়োজন বেসিক কনসেপ্টে প্র্যাকটিস করতে করতে যেটা আছে ট্রিকটার মধ্যে অটোমেটিকলি মাথায় সেট হয়ে থেকে যাবে তো সেই জন্য প্র্যাকটিস ম্যাথ রিজনিং সবচেয়ে বেশি পরিমাণে যেটা প্রয়োজন সেটা হলো গিয়ে প্র্যাকটিস করা তো অ্যান্সার বন্ধুরা আমাদের অপশন সি এখান থেকে কারেক্ট অ্যান্সার নেক্সট দেখো নেক্সট আর একটি কোশ্চেন আছে এটি তোমাদের জন্য সকলের জন্য হোমওয়ার্কের কোশ্চেন এটি সকলেই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে যে এর অ্যান্সার কি বেরিয়ে আসবে কি আছে একজন 20 সেকেন্ডে একটি টেলিগ্রাম পোস্ট অতিক্রম করে এবং একটি 150 মিটার লম্বা সেতু অতিক্রম করে 30 সেকেন্ডে ট্রেনটির দৈর্ঘ্য কত তো ইজি কোশ্চেন আছে সকলেই অবশ্যই কমেন্ট করে জানাবে কি অ্যান্সার আসছে 300 মিটার 400 মিটার 500 মিটার নাকি আমাদের 600 মিটার তো বন্ধুরা আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকছে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ ফর ওয়াচিং